পহেলা বৈশাখ 1431 কে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক বছর না এই বছরও র‍্যাব ফোর্সেস কর্তৃক বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাংলা নববর্ষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব সার্বব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। নববর্ষের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে সারা দেশে র‍্যাবের সকল ব্যাটালিয়ন সমূহ নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র‍্যাব সদস্য মোতায়েন রেখেছে। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে টিএসসি, শাহবাগ, সরোয়ারদী উদ্যান, রমনা বটমূল, হাতিরঝিল এবং পূর্বাঞ্চল শহর 300 বিট সহ যে সকল স্থানে জনসমাবেশ হবে বা এই আমাদের উৎসব মুখর মানুষ যাবে সে সকল স্থানে আমরা নিরাপত্তা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত সংখ্যক চেকপোস্ট, টহল অবজারভেশন পোস্ট সহ বিভিন্ন রকম পেট্রোল এবং সাদা পোশাকে আমাদের সদস্যদের নিয়োজিত রেখেছি এবং বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানসমূহে র‍্যাবের বোম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড সহ সুইপিং সম্পন্ন করা হবে। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানস্থল ও গুরুত্বপূর্ণ স্থানে সুইমিং পুল চালানোর পাশাপাশি আমাদের যে গোয়েন্দা টিম তারা সার্বক্ষণিকভাবে নজরদারি অব্যাহত রেখেছে। সারা দেশব্যাপী নববর্ষ উদযাপন উপলক্ষে অনুষ্ঠান চলাকালীন সার্বিক নিরাপত্তার জন্য থাকবে র‍্যাবের কন্ট্রোল রুম, স্ট্রাইকিং রিজার্ভ, পেট্রোল, ফুড পেট্রোল, মোটরসাইকেল পেট্রোল এবং আমাদের যে হেভিক্যাল স্ক্যানার রয়েছে এবং সিসিটিভি মনিটরিং সব কিছুই অ্যাক্টিভ থাকবে। এছাড়াও যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য আমাদের যে স্ট্রাইকিং রিজার্ভ এটা সার্বক্ষণিকভাবে তৈরি থাকবে। যে কোনো নাশকতা হামলা মোকাবেলায় র‍্যাবের যে স্পেশাল কমান্ডো টিম আমরা তাদেরকেও সার্বক্ষণিক প্রস্তুত রেখেছি। এছাড়াও নাশকতামূলক যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য পর্যাপ্ত সংখ্যক টহল মোতায়েন ও সাদা পোশাকে গোয়েন্দারি নজরদারি বৃদ্ধির মাধ্যমে নাশকতা সহ যে কোনো ধরনের উদ্ভূত পরিস্থিতি কঠোরভাবে প্রতিহত করা হবে। ব্যাটালিয়ন সমূহ নিজ নিজ কন্ট্রোল রুমের মাধ্যমে ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করবে। র‍্যাব সদর দপ্তরের কন্ট্রোল রুমের মাধ্যমে ঢাকা সহ সারা দেশের নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিকভাবে সমন্বয়ের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। গোয়েন্দা তথ্য, সাইবার মনিটরিং সহ অন্যান্য তথ্য বিশ্লেষণপূর্বক বাংলা নববর্ষকে কেন্দ্র করে যে কোনো ধরনের জঙ্গি হামলার ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি, তবু আমরা আত্মতৃপ্তি ভুগছি না। গোয়েন্দা নজরদারি ও সাইবার জগতে মনিটরিং বৃদ্ধির মাধ্যমে জঙ্গিদের যে কোনো ধরনের নাশকতা পরিকল্পনা নস্যাত করে দিতে র‍্যাব সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। ভার্চুয়াল জগতে নববর্ষকে কেন্দ্র করে যে কোনো ধরনের গুজব, উস্কানিমূলক তথ্য, মিথ্যা তথ্য ছড়িয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য র‍্যাব সাইবার মনিটরিং টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানস্থল ও গুরুত্বপূর্ণ স্থানসমূহে আগত মহিলাদের উত্তক্ত ইপটিজিং রোধকল্পে মোবাইল কোর্সসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ কোনো ধরনের হেনস্থার শিকার হলে অবশ্যই কর্তব্যরত র‍্যাব সদস্যদেরকে জানাবেন, আমরা কঠোর হস্তে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। সর্বোপরি র‍্যাব সদর দপ্তরের সার্বিক কার্যক্রম সার্বক্ষণিকভাবে মনিটরিং করা হচ্ছে। আমরা আশা করছি পূর্বের বছরগুলোর ন্যায় এবছরও অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মাধ্যমে সারা দেশব্যাপী বাংলা নববর্ষ উদযাপিত হবে। সবাইকে আমি আবারও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।